আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতের নাম তোফাজুল শেখ, তার বাড়ি ষোলুয়া আকন্তবেড়িয়া গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে খোশালপুর ইটভাটা সংলগ্ন এলাকায় হানা দেয় পুলিশ। হাতে নাতে গ্রেপ্তার করা হয় তাকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। ধৃতকে সোমবার 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলা হয়েছে। ধান রায় গিয়ে হাতিয়ার।